পতেঙ্গা সমুদ্র সৈকত চোখ জুড়ানো এক অনিন্দ্য সৌন্দর্য। বিস্তীর্ণ জলরাশি, ঢেউয়ের গর্জনের সঙ্গে সৈকতে বসে সমুদ্রের অসংখ্য বড় বড় জাহাজ দেখা। নৈসর্গিক এই পরিবেশে স্থানীয়রা তো বটে, দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকের ভিড় নিয়মিত মুখরিত থাকে এই সৈকত। এই সৈকত এলাকার 7 কিলোমিটারে 1.5 কিলোমিটারকে পর্যটন জোন 1 এবং পর্যটন জোন 2 হিসেবে ভাগ করে টেন্ডারের মাধ্যমে 25 বছরের জন্য বাণিজ্যিকভাবে ইজারা দিতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। উন্মুক্ত, তাই না? আমরা জনসাধারণের জন্য এটা ভালো হয়। আমরা সবাই দেখতেছি, যখন সময় পাইতেছি, টাকা লাগতেছে না। এখানে একটা গেট তৈরি করে দিল, এন্ট্রি ফি 200 টাকা। আমার ক্যাপাসিটি আছে 50 টাকা বা 100 টাকা, তো আমি পারলাম না ঢুকতে। তো এখানে সবাই যখন পরিবার নিয়ে আসে, তারা তাদের মতো একটা এনজয় করার যে ব্যাপারটা আছে, কিন্তু বিচটা যদি আসলে বেসরকারিকরণ হয়ে যায় তাহলে তখন তো সেটা সম্ভব হবে না। বিশিষ্টজনরা বলছেন, নগরীতে যেটুকু উন্মুক্ত পরিষদ ছিল, দিন দিন সেগুলো সাধারণের প্রবেশ অধিকার সীমিত বা বন্ধ করা হয়েছে। এখন তারই ধারাবাহিকতায় পতেঙ্গা সমুদ্র সৈকত সংরক্ষিত হতে যাচ্ছে। সর্বসাধারণের সম্পত্তি, সর্বসাধারণের নামে আমি লিজ দিচ্ছি, কিন্তু সেই সর্বসাধারণের সবাই কিন্তু ওই যেটুক ব্যবস্থা আপনি করেছেন ভালো বড়দের জন্য, সেখানে ঢোকার অধিকার নাই তার। সে ওদিকে কি হচ্ছে তাকাতেও পারবে না। আমরা এই উন্নয়নে রাজি নই। তবে সিডিএর দাবি, সৈকতের উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার জন্য এমন সিদ্ধান্ত। সিডিএর পক্ষে এটা সম্ভব না, এই এত বড় একটা বীচ, 6 কিলোমিটার একটা বীচ, যে এটা রক্ষণাবেক্ষণ করবে। এই রক্ষণাবেক্ষণের জন্য আমরা এখানে অপারেটর নিয়োগ করছি, তারা কিছু হয়তো রাইটস বসাবে, যেখানে এখনও তো রাইটস আছে বেসরকারি পর্যায়ে, এটা হ্যাপাজার্ডভাবে আছে। তো এগুলোকে একটা ব্যবস্থাপনা আছে, আমরা নিয়ে আসবো সিডিএর কন্ট্রোলে, যে এখানে কিছু রাইটস বসাবে, কিছু ফুড কোর্ট দিবে, এখান থেকে যে ইনকামটা হবে, এখানে বাথরুম নাই, টয়লেট ফেসিলিটি নাই, এখানে চেঞ্জিং রুম নাই, ওগুলো থেকে যে ইনকামটা হবে, এই লাইটের বিল দিতে হচ্ছে এখানে। আপনি জানেন যে রাতেরবেলা পুরোটাই অরক্ষিত থাকে, মানুষ সেফটি এনশিওর করতে পারছি না আমরা। সো আমরা সেফটি এনশিওর করছি সারা রাত, যাতে মানুষ থাকতে পারে এবং ওপেনলি হাঁটতে পারে, কোথাও যাতে অকুপাইড করতে না পারে। এখানে রাস্তার উপর ট্রাক টার্মিনাল বানিয়েছে, এই ট্রাক যাতে বসতে না পারে, এই 6 কিলোমিটার তারা রক্ষণাবেক্ষণ করবে। এই আমরা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বটা একটা অপারেটর নিয়োগ করছি। এছাড়া মূল সৈকতে প্রবেশে পর্যটকদের কোনো প্রবেশ ফি রাখা হবে না বলেও জানায় সিডিএ। পতেঙ্গা সমুদ্র সৈকতের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ থাকলেও এর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন সর্বস্তরের মানুষ। তাদের দাবি, বেসরকারি ইজারা নয়, সরকারি ব্যবস্থাপনা এই সৈকত আধুনিকায়ন করা হোক। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।